সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নবনির্বাচিত চেয়ারম্যান এবার কেন্দ্রীয় কমিটি আমাকে জিনেদার জেলার দায়িত্ব দিয়েছে সাধারণ সম্পাদক হিসাবে। আমি গতকালকে পেয়েছি এটা চিঠিটা। দেখ, আমি পরে কথা বলতাম, কিন্তু আমি একটু আজকে দেশের বাইরে যাব, এই কারণে হ্যাঁ ইন্ডিয়ায় ফুট পুরা শরীফে যাব, এই কারণে আমি আগে কথা বলছি। পেয়াদবী মাফ করবেন, পেয়াদবী নেবেন না। যাই, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, যেভাবে ফর্মটাকে উজ্জীবিত করা যায় আর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 7ই মার্চের যেহেতু আজকে স্বাধীনতা মাস, স্মরণ করছি তার বঙ্গবন্ধু পরিবারের যারা শহীদ হয়েছে সবাইকে, এবং যারা একাত্তরের যুদ্ধে শহীদ হয়েছে 30 লক্ষ মাওবন্ধুদের সবাইকে স্মরণ করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। যেহেতু ছাত্রলীগ করে এখানে এসেছি, আমি এখন যুবলীগে আছি জেলা কমিটিতে, স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি, যুবলীগের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য আমি। যাই হোক, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ, আমরা যদি 64টি জেলা আছে, 8টি জেলা আছে, যে আমাদের জেলার থেকে আমরা যে গুটি গুটি পায়ে হাঁটাহাঁটি পায়ে যদি সবাই একত্রিত এক জায়গায় হয়ে এই প্রেসিডেন্ট সভাপতি সাধারণ সম্পাদক একসাথে হয়ে বিভিন্ন একত্র হয়ে একটা সভা করে আমরা জেলা পর্যায়ে থানা পর্যায়ে কমিটিগুলো করতে পারি, করে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করলে আমাদের হাতে যত আমরা 3 বছর সময় আছে পারবো আশা করি। আপনারা সবার সহযোগিতা না থাকলে পুরো কিছুই সম্ভব না। আর এসে যা শুনছি যে কমিটিটা বিলুপ্ত, যেহেতু আমি নতুন মানুষ, আমি জানতাম না। আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমেই আমরা কিন্তু এটা জানতে পেরেছি যে এই আমাদের এই ভাইয়ের নামটা কি জানো, এই ভাইয়ের মাধ্যমেই কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এটাই জড়াইছি, এখানে জানতে পারলাম এবং এখানে আরো সুযোগ এসেছে। যাই হোক, আপনারা সবাই মিলে আমরা একত্রিত হয়ে কাজ করলে এই প্রস্তাব দেব। প্রস্তাব তো আমি বলছি যে আমরা যে সবাই মিলে আমরা জেলা পর্যায়ে যারা আছি সবাই একত্রিত বাস্তবায়ন নাই, মূলত যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছি আমরা আর একটা, যে সামনে রমজান আজকে যদি হবে কিনা জানি না, সবাই মিলে যারা আপনাদের জেলা কমিটি যে কটা আছে যতগুলো আছে সবাই একত্রে হয়ে যারা আন্তরিক চেষ্টায় যারা ধরে রেখেছে আমরা মনে হয় তাদেরকে দিয়ে এই কমিটিটা বাস্তবায়ন করি, যারা এতদিন ধরে রেখেছে আমাদের এক আপা লিপি আপা আর ভাইয়ের নাম সরি ভুলে গেলাম মুকুল ভাই, যারা দীর্ঘদিন ধরে এই ফর্মটাকে নিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে আমরা একবার সুযোগ দিয়ে তাদেরকে দিয়েই কমিটি কেন্দ্রীয় কমিটি বাস্তবায়ন করি। পাশাপাশি জেলা কমিটি থানা কমিটিগুলো সব জায়গায় করে একত্রিত হয়ে আমরা বড় আকারে একটা সমাবেশ করতে পারি, অনুষ্ঠান করতে পারি। আমরা যে আপনি যে কথা বললেন, আর এক ভাই যে কথা বলল যে অর্থনৈতিক সমস্যা, চেষ্টা অথবা মানসিকতা যদি থাকে অর্থনৈতিক কোনো সংকট নয়। আমরা যদি আমরা যেভাবে খরচ করে আমরা চেয়ারম্যান প্রতিটা দিনে মানুষের দাওয়াত থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, আমরা কিন্তু অনুদান দিয়ে থাকি। ব্যক্তিগতভাবে আমি ব্যবসা করি, আমি ঠিকাদারি করি, আর যে অর্থ সবাই তো সমান না, তারপরেও আমরা চেষ্টা করব সবার সহযোগিতা থাকলে, এবং মানুষ মূল হচ্ছে মানসিকতার ব্যাপার, মানসিকতাটা যদি ঠিক থাকে এইটাকে আমরা দাঁড় করাতে সক্ষম হব। আমি এটা আমার ব্যক্তিগত মতামত বলছি যে একসাথে সহযোগিতা করে মানসিকতা দিয়ে আমরা যে মুকুল ভাই লিপি আপা যারা এই কমিটিতে আছে তাদেরকে একবার কেন্দ্র কমিটিটা ফুলফিল করে বাস্তবায়ন করে আমরা ইউনিয়ন ফর্মটা উজ্জীবিত করে সফলতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমাদের সবাই।
কমিটি বিলুপ্ত করা হলো নতুন কমিটি করব নতুন কমিটির উদ্যোগে আমরা আগামী দিনে যাত্রা শুরু করব ধন্যবাদ সবাই যেহেতু ভাই সবাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আজকে কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটিকে ঘোষণা দেবেন এই আশা ব্যক্ত করছি সবাই ধন্যবাদ যে যাচ্ছে আমরা সবাই সমর্থন করলাম সবাই হাত তুলছে যাক আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই